হ্যালো বন্ধুরা, আজকে আমি ফের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো আজকের রেসিপি হচ্ছে সজনে শাকের বড়া। তো সজনে শাকের বড়া করার জন্য এখানে সজনে শাককে একটু খাবার ছোঁটা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সাথে আছে একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নেওয়া হয়েছে, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে। এখানে আছে জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, সাথে এখানে হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, এখানে আছে কালো জিরের গুঁড়ো, কালো জিরে নেওয়া হয়েছে, এখানে লঙ্কা গুঁড়ো নেওয়া হয়েছে, এখানে সাদা তিল নেওয়া হয়েছে, এখানে চিনি নেওয়া হয়েছে, সাথে লবণ নেওয়া হয়েছে, আর এখানে এর জন্য বেসন নেওয়া হয়েছে। তো চলো এবার রান্নাটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এবার সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দাও এক একটা করে জিনিস সব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন। তো এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে যাক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এই সজনে পাতার মধ্যে সব উপকরণগুলো দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে ভালো করে, বেসন টেসনগুলো দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমাদের ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দেওয়া হবে। তেলটা দিয়ে ভালো করে এদিক ওদিক একটু ঘুরিয়ে নিতে হবে যাতে ধরে না যায়। তো তেলটা গরম গরম হয়ে এসেছে, এবার বড়াগুলো এক এক করে এর মধ্যে ছাড়া হবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সব কটা বড়া আমরা একেবারে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো এটা আপনারা বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন, খুবই ভালো রেসিপি। রেসিপিটা খেয়ে দেখবেন সন্ধেবেলা চায়ের সাথে, আর নাহলে দুপুরবেলা ভাতের সাথে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখতে থাকুন আপনারা। তো বন্ধুরা, আমাদের সজনে শাকের বড়াটা রেডি হয়ে গেছে, আমরা একটা পাত্রে এটাকে লাবিয়ে নিয়েছি। তো কী সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আপনারাও এটাকে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটাও আশা করছি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে। তো ভালো থাকবেন।